এই লোকসভা নির্বাচন তার আগে দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে শুক্রবার বাঁকুড়া যান লকেট চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি সিমলাপালে যান প্রথমে এবং সেখানে গিয়ে মন্দিরে পুজো দেন, যেমনটা আপনাকে জানিয়েছিলাম যে সিমলাপালে লক্ষ্মীসাগর রুক্মিণী মাতার মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি কোতুলপুরে বিরোধী দলনেতাকে কেন সভা করার অনুমতি দেওয়া হয়নি সে বিষয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। লকেট চট্টোপাধ্যায়কে আপনারা দেখতে পাচ্ছেন, এদিন শুক্রবার তিনি বাঁকুড়া যান, সামনেই লোকসভা নির্বাচন আমরা জানি, লোকসভা নির্বাচনে তাই দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্যই এদিন বাঁকুড়া গেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এবং আমরা জানি যে সেখানের মধ্যে গিয়ে তিনি সিমলাপালের যে রুক্মিণী মাতার মন্দির রয়েছে সিমলাপালের লক্ষ্মীসাগরে রুক্মিণী মাতার মন্দিরে পুজো দেন লকেট চট্টোপাধ্যায়, এবং তিনি এই বিষয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দেন যে কেন বিরোধী দলের নেতাকে সভা করতে দেওয়া হলো না। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিউজ বর্তমানের পর্দায়, আসুন একবার শুনিয়ে দিই আজকে লকেট চট্টোপাধ্যায় বাঁকুড়াতে গিয়ে কি জানিয়েছেন। তাকে বধ করে শুভ শক্তির উদয় হোক, আর সেটা মা ছাড়া সম্ভব, এভাবে দেশ এগিয়ে যাচ্ছে। আর যেভাবে এই বাংলায় মানে দুর্নীতিতে ভরে গেছে, একের পর এক নেতা মন্ত্রী সব জেলে যাচ্ছে, আরও কত নেতা মন্ত্রী আগামী দিনে জেলে যাবে সেটা আপনারা অপেক্ষা করতে থাকুন, দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় তৃণমূলের ছোটো নেতা থেকে শুরু করে বড় নেতা সবাই লুট করেছে, টাকা মানুষের টাকা লুট করেছে। আজকে মানুষ বসে আছে এবং আগামী 2024 লোকসভায় যে জঙ্গলমহলে আজকে 21 আমরা সেরকম রেজাল্ট আমরা দেখাতে পারিনি পঞ্চায়েতে, আমরা 2024 লোকসভায় আমরা জঙ্গলমহলের প্রত্যেকটা সিট ভারতীয় জনতা পার্টি জিতবে। এখানকার যারা তৃণমূলের লোকজন আছে তারা পুরোপুরিভাবে ষড়যন্ত্র করে সব কিছু করে ভুল বার্তা দিয়ে, মানে উনি এলে স্ট্যাম্পেড হয়ে যাবে, এত কিছু হবে, এইসব ভুল বার্তা দিয়ে ওনার সভাকে ভণ্ডুল করতে চাইছে। এবং শুভেন্দু অধিকারীদা কাল এটা জবাব দিয়েছেন, আশা করি আজকে সবাই কোর্টে যাবে এবং যেখানে সভা করতে কাল দেয়নি ওইখানেই আগামী দিনের ভবিষ্যতে শুভেন্দু অধিকারী মহাশয় সভা করবে। আর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পুরো দেশ জুড়ে রেলের একটা বিশাল ডেভেলপমেন্ট চলছে এবং সেখানে বাংলাও বাদ নেই। বাংলায় প্রত্যেকটা জায়গায় যেভাবে আগামী দিনের রোডম্যাপ তৈরি করা হয়েছে রেলের বিষয় নিয়ে, নরেন্দ্র মোদীজি নিজস্ব, আমাদের কিছু বলতে হবে না, নিজস্ব আগামী দিনে যে ভবিষ্যতে রেল নিয়ে যে রোডম্যাপ তৈরি করেছে, আশা করি জঙ্গলমহলের মানুষের কাছে 2024 লোকসভা নির্বাচনের পরে যে আমাদের নরেন্দ্র মোদীজির থার্ড টেনিওর শুরু হবে সেখানে জঙ্গলমহল রেল সংক্রান্ত বিষয়ে কোনোরকম কমপ্লেন করবেন না, কারণ প্রত্যেকটা পরিষেবা তাদের চোখের সামনে কাজ শুরু হয়ে যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন যোগাযোগ করব আমাদের বাঁকুড়ার প্রতিনিধি রাহুল কর্মকারের সঙ্গে, রয়েছেন আমাদের সঙ্গে বিশেষ প্রতিনিধি আমাদের বাঁকুড়া থেকে রাহুল কর্মকার। রাহুল, জানতে চাইবো এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো সুমিতা, প্রথমে বলে রাখি যে বিজেপির যে হুগলির যে সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনি আজ সকালে আসেন এবং সেখানে যে সিমলাপালের লক্ষ্মীসাগর মা রঙ্কিণীর মন্দির রয়েছে সেখানে এসে তিনি পুজো দেন এবং পুজো দিয়ে সেখানে দলীয় কর্মী যারা ছিলেন সেখানে তাদের সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে তিনি তার দেশের বাড়ি অর্থাৎ বিষ্ণুপুরের পাঁচাল গ্রামে তিনি যাবেন, সেখানে তার পরিবারের আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে দেখা করবেন এবং তারপরে তিনি বেরিয়ে যাবেন। তার মাঝখানে বলে রাখি যে গত 1 নভেম্বর যে কোতুলপুরে বিজেপির একটি কর্মসূচি রয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই কর্মসূচি কিন্তু 1 তারিখে হাইকোর্টের থেকে হাইকোর্ট হওয়ার পরেও সেখানে হাইকোর্ট পারমিশন দেয়নি এবং সেখানে কর্মসূচি করতে পারেননি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আজকেও কিন্তু সেই সভা কিন্তু হওয়ার কথা ছিল, সেই কোতুলপুরে একটি র্যালি হওয়ার কথা ছিল কিন্তু সেখানে হাইকোর্টের এখনো পর্যন্ত কোনো খবর নেই, কোনো পারমিশনের খবর নেই, পুলিশ কিন্তু আজকেও অনুমতি দেয়নি। আর এই নিয়ে কিন্তু এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন কিন্তু আজকে হুগলি সাংসদ লোকের চট্টোপাধ্যায়। অনেক ধন্যবাদ রাহুল, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে রাহুল কর্মকার। তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে কেন বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হয়নি সে নিয়ে কিন্তু আজকে বাঁকুড়াতে গিয়ে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এবং তিনি জানিয়েছেন যে বিভিন্ন রকম কারণ সৃষ্টি করা হয়েছিল যে বহু লোক স্ট্যাম্পেড হতে পারে, বহু লোকের সেখানে মধ্যে ছত্রভঙ্গ হতে পারে, সেই কারণের জন্যই সভা করার অনুমতি দেওয়া হয়নি। এই কারণগুলিকে তিনি অত্যন্ত সভা না করতে দেওয়ার অজুহাত বলে তিনি তুলে ধরেছেন এবং বারবার করে তিনি বলছেন যে আগামী লোকসভা নির্বাচনে কিন্তু দলীয় যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট উদ্বুদ্ধ এবং তাদের মনোবল উদ্বুদ্ধ করার জন্যই কিন্তু আজকে লকেট চট্টোপাধ্যায় বাঁকুড়া গেছেন বলে জানতে পারা যাচ্ছে।